नमस्कार, আমি আশালতা। আজকে আমি আপনাদের কুচির কেক বানিয়ে দেখাবো। সুজির কেকটা দারুণ লাগে খেতে, আর যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। ঘরেতে সব সময় সুজি থাকে, আর এরকম একটা মিষ্টি স্বাদের সুজির কেক কিভাবে বানাতে হবে তো চলুন দেখে নেওয়া যাক। সুজির এই কেকটা বানালে দারুণ খেতে লাগে, যে ছোট বড় সবাই খুব পছন্দ হবে। তো এই কেকটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে প্রথমে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমার সুজি লাগছে 1 কাপ সুজি, আর এটা 1/2 কাপ চিনি লাগছে। চিনিটা একটু আপনারা নিজেদের টেস্ট মতন ব্যবহার করতে পারেন। একটু ভ্যানিলা এসেন্স লাগবে, আর এখানে ডিম লাগছে 2, বেকিং পাউডার লাগবে, তেল লাগছে 1/4 কাপের মতো, আর এখানে আমি গ্রেট করা নারকেল নিয়েছি, এটা আমি 1/2 কাপ ব্যবহার করব। আর এখানে আমি দই ফেটিয়ে নিয়েছি, এখানে আমার দই আছে, 1/2 কাপ দই আছে। আর যদি কম পড়ে তো আমি একটু এর সাথে দুধ মিক্সড করব। তো চলুন এটা এখন রেডি করে নেওয়া যাক। তো প্রথমে আমি ডিমটা ফেটিয়ে নেব, এইগুলো এদিকে এখন সরিয়ে রাখি। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব ডিমের মধ্যে। এটা খুব ভালো করে ফেটে নিতে হবে। তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। এটা ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের একটা গন্ধ থাকে, তো ওইটা আর হবে না। খুব ভালো করে এটা ফেটাতে হবে, এমনি এটা দিয়ে ফেটালে হয়ে যাবে। একটু নুন দেব, অল্প একটু নুন দিলাম। এবার আমি দইটা দিয়ে দেব। চিনিগুলো প্রায় গলে যাচ্ছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। নারকেল দিয়ে দেবো এখানে আমি 1/2 কাপের মতন দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1/2 টিস্পুনের মতন দিলাম। আবার একটু মিশিয়ে নেব। এবার এটা আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা তাহলে পুরো এটা সোক করে নেবে, তারপরে আমি কেকটা বানাবো। তো এটা আমি 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন সুজিটা অনেকটা দই সোক করে নিয়েছে, এরকমই থাকবে ব্যাটারটা, এর থেকে আমি মোটা করব না, এরকম হলে খুব ভালো হবে। আবার একটু ভালো করে ফেটে নেব। এবার আমি একটা এরকম কেক বানানোর পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে ব্রাশ করে দেব চারিদিকে, যাতে কেকটা তুলতে সুবিধা হয়। এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। এবার একটু এরকম ট্যাপ করে নেব, ভিতরে যাতে এয়ারটা না থাকে, আর একটু এরকম খালি রাখতে হবে এটা। এবার আমি কিছু আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দেব। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে দিতে পারেন, ভালো লাগবে দেখতে। এবার আমি একটা জায়গায় একটা কড়াই একটু প্রিহিট করে নেব। তো এই যে ঢাকনাটা আছে, ঢাকনার যে
ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভিতরের হাওয়া বাইরে না আসে। তো এবার এটা প্রিহিট করে নেব 5 মিনিট। তো এটা 5 মিনিট প্রিহিট হয়ে গেছে। এবার আমি এটা খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ডের মধ্যে। এবার আমি এটা 20 থেকে 25 মিনিট রান্না করব, বেক করব। আর এটা একদম গ্যাসটা মিডিয়াম থেকে আমি স্লো করে দিলাম। তো 20-25 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেকটা যতক্ষণ হচ্ছে। আমরা একটা চিনির রস বানিয়ে নেব। তো এখানে আমি 1/2 কাপ চিনি নিচ্ছি, আর এর মধ্যে জল দিয়ে দেবো 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। এইটা ফুটিয়ে নেব। যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটা খালি একটু ফুটিয়ে নেব। তো চিনিটা গলে গেছে, আমি ফুটিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করে নিতে হবে। আমার এই সুজির কেকটা আমি 45 মিনিটের মতন আমি এটা স্লো গ্যাসে এটা বেক করেছি। এবার আমি এটা চেক করে দেখব। তো কোনো একটা ছুরি বা টুথপিক দিয়ে আপনারা চেক করে দেখবেন। তো আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখছি হয়েছে কি না। তো দেখুন এর মধ্যে কোনো কিচ্ছু নেই, জল টল কিচ্ছু নেই। তার মানে এটা কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমার চিনির রসটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। কেকটা এখন একটু গরম আছে আর চিনির রসটা ঠান্ডা আছে। তো এটা এর মধ্যে দিয়ে দিলে, আর এই কেকটা খুব নরম, খুব সুন্দর খেতে লাগবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এবার এই কেকটা ঠান্ডা হয়ে গেছে, সুজির কেকটা। এবার আমরা এটা তুলে দেখব কেমন হয়েছে। প্রথমে চার সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা সোজা করে দিচ্ছি। এবার আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি, নিজেদের পছন্দ মতন পিস। খুবই সুন্দর হয়েছে। তো দেখলেন তো এইভাবে আপনারা সুজির কেকটা বানাতে পারেন, দারুণ লাগে খেতে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।